নিট পরীক্ষা হয়ে গেল, এখন সবাই ক্লান্ত বিধ্বস্ত সৈনিক। দেখো, সৈনিক তো বটেই, কিছু সৈনিক যুদ্ধে জিতে ফেরে, কিছু সৈনিকের হার হয়, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে, প্রত্যেকেই নিজের সর্বস্ব দিয়ে যুদ্ধে জেতার চেষ্টা করে। তো হ্যালো এভরিওয়ান, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যাদের নিট পরীক্ষা ভালো হলো তাদের অনেক অনেক ভালোবাসা, তাদের অনেক অনেক শুভেচ্ছা আর তাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু যাদের ভালো হলো না, যারা চেষ্টা করেছিলে, সর্বস্ব দিয়েছিলে, প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড আশা নিয়ে, অনেক জায়গা থেকে অনেক অপমানজনক কথা সহ্য করে চেষ্টা করেছিলেন নিজের স্বপ্নটা পূরণ করতে, কিন্তু যে কোনো কারণেই হোক হলো না, তাদের কি হবে? দেখো, নিট পরীক্ষার প্রশ্ন কেমন হলো তার অ্যানালাইসিস, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তার সমাধান, সেটা তুমি পেয়ে যাবে অনেক চ্যানেলের কাছ থেকে। সবাই এগুলো দেখাচ্ছে, সবাই এগুলো করছে, আমিও করব ভবিষ্যতে, কিন্তু সেটার অ্যাকচুয়াল সময় আমার মনে হয় কেন জানি এক্ষুনি নয়। এই মুহূর্তে আমার মনে হয় সবারই একটা বোধহয় কোথাও শান্তির জায়গার দরকার, তাই আমি চেষ্টা করলাম এই ভিডিওটা তোমাদের জন্য বানানোর। বায়োলজিতে ডারউইনের ন্যাচারাল সিলেকশন আমরা পড়েছি, আমরা একটা কথা পড়ি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটা যুদ্ধে সবাই চেষ্টা করে, সবাই লড়ে, সবাই নিজের সর্বস্ব দেয়, কেউ বেঁচে যায়, কেউ মারা যায়। যে সব থেকে বেশি ফিট সে বেঁচে যায়, যে ফিট ততটাও নয় সে পারে না। আজকে নিট পরীক্ষার যখন রেজাল্ট বেরোবে, আমরা দেখব হয়তো কোথাও 602 পাওয়া বাচ্চাটা সিলেক্টেড হয়ে গেল, 601 পাওয়া বাচ্চাটা হলো না। সেই 601 পাওয়া বাচ্চাটাও কিন্তু বেঁচে থাকে, স্বপ্ন দেখে। তাহলে আমরা কেন দেখব না, তোমরা কেন দেখবে না? এবং হারের মধ্যেই তো জিত থাকে, হার মানে তো ব্যর্থতা নয়, হার মানে নতুন করে শুরু। এই যে চারিদিকে ইঁদুর দৌড়, এই যে চারিদিকে কম্পিটিশন, এই যে চারিদিকে এত টক্সিসিটি, এত অপমান, এত হিউমিলিয়েশন, তার মধ্য থেকে কোথাও একটা নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা, এই তো আমাদের জীবন। কিন্তু আজ যদি আমি হারি, আমি কি শিখব? হার তোমাকে শক্ত করবে, হার তোমাকে স্ট্যামিনা দেবে, হার তোমাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে, হার তোমাকে ধৈর্য দেবে, হার তোমার লাইফে ভ্যালিউজ শেখাবে। যারা খুব সহজে সব কিছু পেয়ে যায় তাদের লাইফে ভ্যালিউজ থাকে না, তারা ধরাকে সরাজ্ঞান করে, তারা আত্ম অহমিকায় ভোগে, এর ফলে ক্ষতি তাদের নিজেদের হয়। আজকে ঘষ্টাতে 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 যখন তুমি একদিন জিতবে, দেখবে তোমার কোনো অহংকার থাকবে না, দেখবে তোমার লাইফে ভ্যালিউজ তৈরি হবে, দেখবে তুমি মানুষকে সম্মান করতে শিখবে, দেখবে তোমার অহংকার থাকবে না। যে যত পরিশ্রম করে, যত কষ্ট করে, সৎভাবে উপার্জন করে একটা জায়গায় পৌঁছয়, দেখবে সেই মানুষ তত পৃথিবীর সাথে মিশে থাকে। যে সহজেই তুড়ি মেরে অনেক কিছু পেয়ে যায়, সে মানুষ কিন্তু অন্যরকম হয়। তাই এই হার, এই কিন্তু তোমাকে অনেক কিছু দেবে, সর্বোপরি নতুন করে ভাবার ইচ্ছা দেবে, চেষ্টা দেবে, সুযোগ দেবে। ডারউইনের থিওরিতে যে প্রাণীগুলো সব থেকে ফিট এবং যারা বেঁচে গেল তাদেরকে নেচার সিলেক্ট করে, যাকে বলে ন্যাচুরাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনবাদ। আজকে যারা নিট পরীক্ষা ভালো দিল তাদের হয়তো সিলেকশন হবে, তাদেরকে নেচার হয়তো করলো না কিন্তু এনটিএ করলো, আর যাদের সিলেকশন হবে না তাদেরকে এনটিএ রিজেক্ট করে দিল। কিন্তু তাতে কি যায় আসে? একটা ওয়েমার শিট কি করে আমাদের জীবনকে নির্ধারণ করতে পারে? পারে না। জীবন মানে অনেক কিছু, জীবন মানে নিট নয়, জীবন মানে শুধুই একটা ওয়েমার শিট নয়, জীবন মানে শুধুই ডাক্তার হওয়া নয়। তবে হ্যাঁ, তুমি যদি ডাক্তার হতেই চাও, শুধু ডাক্তার বলবো না,
অনেকে তোমরা জেইয়ে দিয়েছো, কারোর স্বপ্ন বড় ইঞ্জিনিয়ার হওয়ার, কারোর স্বপ্ন বড় ডাক্তার হওয়ার, কারোর স্বপ্ন বড় টিচার হওয়ার, কারোর বা অন্য কিছু স্বপ্ন, তোমার যেটাই স্বপ্ন থাকুক না কেন, আজ যদি ব্যর্থতা আসে, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কিভাবে এগোতে হবে তার পথ তোমাকে আমি দেখাবো, তোমাকে আমি শিখিয়ে দেব কি কি করে আমরা সামনের দিকে এগোবো। তুমি যদি চাও আমি আমার জীবনের প্রচুর ব্যর্থতার গল্প তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে আমি এখন যখন ইউটিউবে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি বা তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের পড়াশুনো ভালো লাগছে, তোমাদের বায়োলজিকে ভালোবাসতে আমি সাহায্য করছি, এই আজকের দিনটার আগে আমার কী কী স্ট্রাগল ছিল, আজকে আমি নামের আগে ডক্টর লিখতে পারি, এই ডক্টর লেখা কি খুব সহজ ছিল, তোমরা যদি চাও আমি ডেফিনেটলি একদিন সেই গল্প নিয়েও আসবো। চাও কি না সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। যদি তোমরা চাও আমি ডেফিনেটলি সেই গল্প নিয়ে আসবো, তবে আমার কেরিয়ারের সাকসেসের গল্পর থেকে ফেইলিওরই কিন্তু বেশি। সাকসেস আজকে, এত বছর কি ছিল, সেটা একদমই অন্য রূপ ছিল। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বলছি, হার তোমাকে সব কিছু শেখাবে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব এই হার থেকে। কিভাবে এগোবো সব গাইড তোমাদেরকে আমি করব, এবং শুধুমাত্র কেরিয়ারের গাইডেন্স নয়, শুধুমাত্র বায়োলজি পড়ানো নয়, জীবনের ফিলোসফিও আমি তোমাদেরকে ডেফিনেটলি শিখতে হেল্প করব আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। কিন্তু সব কিছুর একটা সময় আছে। আমি বলবো যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে ভীষণ ক্লান্ত, ভীষণ বিধ্বস্ত, দুটো দিন সময় নাও, দুটো দিন নিজের জন্য সময় নাও। নিজের জন্য সময় নেওয়া মানে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং নয় বাবু, নিজের জন্য সময় নেওয়া মানে নিজেকে বোঝা, তার জন্য যেটা প্রয়োজন সব রকম সোশ্যাল মিডিয়া অফ রেখে চোখ বন্ধ করে অন্ধকার ঘরে একটু শুয়ে থাকো, নিজেকে বলো পারবে, তুমি পারবে, ঠিক পারবে, আজ পারোনি কাল পারবে, দুটো দিন শুধু এইটুকুই করো নিজের সাথে। কিভাবে পারবে, কিভাবে এগোবে, নেক্সট স্টেপ কি হবে, তার জন্য আমি তোমাদেরকে হেল্প করব। তো যদি আমার চ্যানেল ভালো লাগে, আমাকে ভালো লাগে, ভরসা করতে পারো মায়ের পরেই একজন টিচারের স্থান হওয়া উচিত, যদি সেটা মনে করতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থাকলে তোমার অনেক ভালো লাগবে আশা করি। চলো না জীবনের পথটা একসাথে হাত ধরে হাঁটি। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। অ্যাকচুয়ালি আমার কাছে যারা পড়ে তারা জানে, অনেকবার অনেকে আমার কাছে বকা খেয়েছে, মায়ের কাছেও বকা খাও তো, তোমার সাথে যদি আমার অ্যাটাচমেন্ট থাকে তাহলেই তো বকা খাবে, ডিট্যাচড থাকলে বকা খাবে কী করে। একজন শিক্ষকের সাথে একজন ছাত্র বা ছাত্রীর সম্পর্ক মায়ের সাথে সন্তানের যেরকম সম্পর্ক সেরকমই কিন্তু হওয়া উচিত। চলো দেখা যাক একসাথে পথ হাঁটা যায় কি না, দেখা যাক আর কি কি তোমাদের জন্য করা যায়, একটু চিন্তা করি, একটু ভাবি কিভাবে আরও তোমাদের কাছাকাছি পৌঁছানো যায়, চলো একটু ভাবি। চলো আজকের মতন এই অবধি থাক ভিডিওটা, ভাবি নেক্সট কী নিয়ে ভিডিও করা যায়, কীভাবে তোমাদের পাশে থাকা যায়। তোমরাও ভালো থেকো, বাই বাই।